আসসালামু আলাইকুম, আমি আপনাদের বড় ভাইয়া রাকিব হাসান। বর্তমানে MBBS দ্বিতীয় বর্ষে ঢাকা মেডিকেল কলেজ। আজকে চলে আসলাম লাইভে। মেডিকেল যে ভর্তি কোচিং, তার পাঁচটি বিষয়ে একটু তোমাদেরকে সচেতন করতে, পাঁচটি গুজব সম্পর্কে বা পাঁচটি আসলে ভুল ধারণা যেগুলো আসলে অনেকের মধ্যে থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যারা সেকেন্ড টাইমার আছে তারা আসলে হয়তো এই বিষয়গুলো একটু ভালো বুঝে, পার যারা ফার্স্ট টাইমার তাদের আসলে অনেক বেশি সম্ভাবনা, কিন্তু তারা হয়তো এই ভুলগুলো প্রথমে না বুঝার কারণে তারা আসলে মানে জিনিসগুলো মানে ভুল করে ফেলো। তো সেই বিষয়গুলো একটু যাতে সতর্ক থাকো সেই বিষয়ে আসলে আমি একটু আজকে কথা বলবো। প্রথম ভুল আমাদের যেটা হয় সেটা হলো অনেকগুলো বই, বেশি যত বেশি বই পড়বো তত বেশি শিখতে পারবো। আসলে সত্যিকার অর্থে মানে ব্যাপারটা এতটা আসলে ভুল, যত বেশি বই পড়বা তত বেশি আসলে কনফিউশন হবে। এখন আমরা কি মাল্টিপল বই পড়বো না? উত্তর হচ্ছে হ্যাঁ পড়বো, কিন্তু আমরা আসলে একটা মূল বই পড়বো। এই মূল বইটাই আমাদের সবকিছু, অর্থাৎ এই মূল বইটাই আমরা ফোকাসে রাখবো। এইটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ডিটেলস আমরা জানবো। যেমন আমরা আমাদের বোটানির ক্ষেত্রে আমরা সবসময় বলে দিয়েছি যে আবুল হাসান স্যারের বই, তারপরে জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, এবং হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই। এই বইগুলো একটা বইকে তুমি মূল বই পড়ো, এর পাশাপাশি ইনফরমেশন বাকি বইগুলো থেকে কালেক্ট করতে পারো। এখন দ্বিতীয় একটা কথা বলে নিই, সেটা হলো এই বইগুলো পড়ার ক্ষেত্রে তোমার যে মূল বইটা আমি বললাম না, এই ছয়টা বই, এই বইগুলোই তোমার মূল বই। অর্থাৎ কোনো ইনফরমেশন যদি এখান থেকে অন্যখানে ভুল আসে, তোমার মনে হয় এখানের সাথে ওইটা সামঞ্জস্যপূর্ণ না, উত্তর হচ্ছে তোমার এইটা। এটাই হলো প্রথম। আর যদি কোনো একটা এক্সট্রা ইনফো যেটা তোমার বইয়ে কোনোভাবেই নাই, সেটা তুমি জাস্ট নিতে পারো, কিন্তু তোমার বই এবং অন্য বইয়ের সাথে দ্বন্দ্ব আছে, এই ইনফরমেশন কখনোই নেওয়া যাবে না। তাহলে বেশি বেশি বই পড়ার কোনো দরকার নাই, অনেকগুলো বই কেনারও দরকার নাই। বিভিন্ন রাইটারের একসাথে বই পড়ার ক্যাপাবিলিটি অনেকেরই থাকে না। আমি নিজে ব্যক্তিগতভাবে পড়ি নাই, আমি সবসময় এক রাইটারের বই পড়েছি। এই এক রাইটারের বই এটা খুব ডিটেলস খুব ভালোভাবে পড়ো। এটা পড়ার পাশাপাশি যদি তোমার মনে হয় যে এক্সট্রা কিছু যেটা ভাইয়ারা তোমাকে বলে দিবে প্রত্যেকটা ক্লাসে, আমরা আমাদের ক্লাসে আজকেও সবগুলো বিষয় সুন্দর করে জানিয়ে দিয়েছি, সেই বিষয়গুলো তুমি শিখে নিলে যথেষ্ট হয়ে যাবে, এর বেশি আসলে লাগবে না। আচ্ছা, আমরা দ্বিতীয় একটা কথা বলতে চাই, সেটা হলো মানে চান্স পেতে হলে আসলে গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই। অনেকের মধ্যে এই ধারণাটা থাকে, বাট আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। কালকেও আমি বলছিলাম, আমি আমার আগের লাইফটাতে এই বিষয়গুলোতে সোশ্যাল মিডিয়ার এই বিষয়টাতে একটু সতর্ক করতে চাই, সময়ের অপচয় বন্ধ করতে চাইলে গ্রুপ স্টাডি করা যাবে না। ওকে, গ্রুপ স্টাডি কখন কাদের সাথে করা যায়? গ্রুপ স্টাডি মানে হলো জাস্ট তোমার চেনা জানা কয়েকটা মানুষ, বন্ধু বান্ধব দুই তিনজন, তোমরা একসাথে কোচিং করো। তোমার মনে হলো দোস্ত আমরা পড়াশোনা করার পর 1 ঘন্টা আসলে বসবো আমাদের এই সমস্যাগুলো নিয়ে, সেটা ভালো দিক। বাট ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য যেখানে তুমি কখনোই 1000 মানুষ, 500 মানুষ, 100 মানুষের সাথে কখনো গ্রুপ স্টাডি করা সম্ভব না। শুধু শুধু হাই কেমন আছেন, ভালো আছেন, জি আমি সুনামগঞ্জ থেকে, আপনি কোথেকে, আমি নোয়াখালী থেকে, জি আপনার বাবা কি করে, জি আমি তো এই মেডিকেল এই কলেজ থেকে পড়ি, আমি এখানে ইয়ে করি, এইভাবে পরিচয় নামে শুধুমাত্র সময়গুলো অপচয় না করে যদি তুমি একটা মনোযোগ দাও এই 4টা মাস নিজের স্বপ্নের পেছনে, তাহলে তুমি অনেক বেশি এগিয়ে যেতে পারবে। গ্রুপ স্টাডি ব্যাপারে এই বিষয়টা বাদ দিয়ে দাও, নিজের মতো করে পড়াশোনা করো। ভাইয়ারা যে দিক নির্দেশনা দেয় সেটাই তোমার জন্য যথেষ্ট। তারপরেও কিছু না বুঝলে আমাদের যে ধরো আমরা আমাদের ক্ষেত্রে যে নিয়মটা করি, আমাদের স্টুডেন্টের যে টিচার্স স্টুডেন্টের সাথে ডিসকাশন প্যানেলে ওরা কথা বলবে, আমরা সেগুলো উত্তর দিব, এই ব্যাপারগুলো থাকলে ওই সুযোগটা নাও। ওকে, এই ব্যাপারটা একটু সতর্ক থাকো। আচ্ছা, তৃতীয় ইনফরমেশন ভুল যেটা আমরা থাকি সেটা হলো যত বেশি পড়বো তত বেশি মার্ক পাবো। ভুল, অনেকেই রিয়েলি পরিশ্রম করে, একদম সত্যিকার অর্থে পরিশ্রম করে, বাট তারপরেও সে আসলে তার জায়গাটাতে যাইতে পারে না। এটার কারণ হলো বেশি পড়লে কনফিউশনও বেশি, যত বেশি পড়বা তত বেশি ভুলবা, তত বেশি মনে হবে আহা এত বেশি বেশি পড়াশোনা বাকিও, তাই না? এজন্য সবচাইতে বেটার হয় বিশ্বাস করা ভাইয়াদেরকে, যেই তোমাকে দিক নির্দেশন দেয় তিনি আসলে জানেন মোটামুটি। যদি তুমি একজন ভালো টিচারের কাছে পড়ো, একজন গুণগত মানসম্পন্ন ভাইয়াদের কাছে পড়ো হোক, কোচিং হোক, যে কোনো জায়গায় হোক, একটা মানসম্মত ব্যাচে ভর্তি থাকো, তাহলে ভাইয়া তোমাকে যতটুকু দিচ্ছে, ভাইয়া অনেকগুলো বই একসাথে করে, অনেকগুলো নোট, বিগত বছরের কোশ্চেন সবগুলো তার মাথায় নিয়ে পড়াশোনা করে ক্লাসটা নেয়, তো তিনি তার ক্লাসের সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দিবে। তুমি তোমার কাজ হচ্ছে ঠিক ওইটুকুই ভালো করে পড়ে পরীক্ষার জন্য যাওয়া। ভাইয়া যদি বলে
যে একটু বেশি পড়ো, একটু এগুলো একটু দেখে নিবা, তুমি এগুলো দেখে নিবা, একটু রিডিং পড়ো, এগুলো রিডিং করবা, বাট অতিরিক্ত র্যান্ডমলি অপ্রয়োজনীয় তথ্য সবগুলো পড়ে নিজের মাথাটা বোঝা বাড়াই দিও না, শুধু শুধু নিজের মেমোরিগুলো দুর্বল করে দিও না এমন, অথবা শুধু শুধু নিজের মধ্যে কনফিউশন সৃষ্টি করে না, যে বিষয়টাতে কনফিউশন সেটা জাস্ট একটা ইনফরমেশন শিখবা, আগে বলে দিলাম না ওটাই সঠিক উত্তর, এটা তোমার জন্য যাতে প্রযোজ্য হয়। ওকে, চতুর্থত আসল মূল কথায় খুব মজার মজার জিনিস আছে, সেটা হলো চান্স পেতে, মানে এই বইটা পড়লে 100% চান্স নিশ্চিত, বা এই জিনিসটা করলে 100% চান্স নিশ্চিত, একদমই সম্পূর্ণ ভুল ধারণা। আমি বারবার বলে দিই, মেডিকেল হোক ভর্তি পরীক্ষা হোক, চান্স পাওয়ার একটা ওয়ে আছে, কখনোই একটা সাজেশান থেকে, কখনোই একটা সুন্দর ইয়ে থেকে, কখনোই একটা নোটবুক থেকে, বা কখনোই ভাইয়ার একটা কোনো প্রাইভেট ইয়ে থেকে, কখনোই সম্পূর্ণ চান্স হয় না। যারা আসলে চান্স পায় তারা মূল বই থেকে পায়, আশেপাশের জিনিসগুলো অবশ্যই সহায়তা করুক, কিন্তু মূল বই কোশ্চেন, মূল বই থেকে কোশ্চেন করা হয়, যত বেশি মূল বই কানেক্টেড থাকবা আশেপাশের জিনিসগুলোকে মূল বইয়ের উপরে সাজাবা, অর্থাৎ তুমি রান্না করতেছো, ধরো নুডলসের কথাই ধরো, তুমি নুডলস হচ্ছে মূল উপকরণ, মাংস হচ্ছে ছোট জিনিস, আর তুমি যদি মাংস রান্না করো তখন মাংসই সব থাকবে, আশেপাশে মশলা দিবা, ঠিক এটাই যেমন মাংস রান্না করতে গিয়ে যাতে নুডলস না হয়ে যায়, এইটা তোমার একটু খেয়াল রাখতে হবে, যে তোমার মূল বই থাকবে মূল ফোকাস, এর পাশে মশলা অ্যাড হবে, চারপাশের জিনিসগুলো তুমি দিবা, ঠিক আছে, একটু নোট পারলা বা ভাইয়া কোনো ভাইয়া একটু শর্টকাট দিল সেটা হবে, বাট সব কিছু শর্টকাট, সব কিছু ছন্দ, সব কিছু ইয়ে হয় না কখনো, ঠিক আছে, এগুলো মূল বই কেন্দ্রিক পড়াশোনা, তার পাশে আশেপাশে জিনিসগুলো নিয়ে সাজাতে হবে, একটা বই একটা সাজেশন একটা ইয়ে কিনলে চান্স হয়ে যাবে, এসব ভুয়া কাজ কারবার করিও না, টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, এগুলো কখনোই আমার ব্যক্তিগতভাবে আমি কখনো এগুলো পড়ি নাই, চুয়ে দেখি নাই, আমি তো ইনশাল্লাহ চান্স পাইছি, তুমিও পাবা, এটা গেল কথা। ওকে, পঞ্চম সেটা হলো মানে অনেকগুলো কোচিং করতে হবে, অনেকগুলো এক্সাম দিতে হবে, অনেকগুলো জায়গায় যেতে হবে, এখানে কোচিং করব, ওই কোচিংয়ে এক্সাম দিব, এই ভাইয়ার কাছে সকালে পড়ব, ওই ভাইয়ার কাছে সন্ধ্যায় পড়ব, এই গ্রুপেও ক্লাস করব, ওই গ্রুপেও কোর্স নিব, সময়ের অপচয়, শক্তির অপচয়, মনোযোগের অপচয়, মানে কি মানসিক এনার্জির অপচয়, জীবনের অপচয় আর কি, সব কিছুর অপচয় ভাই। ব্যক্তিগতভাবে আমি প্রিপার করি, আমরা যেমন আমাদের ক্ষেত্রে এইটাই আনছি, একটা যে কোনো একটাকে যদি বিশ্বাসটা অনেক বড় জিনিস, যে এই ভাইয়ার মতো পড়লে আমি চান্স পাবো, সবখানে টোপ পেললে মানে জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলবা, সময় নষ্ট হবে, এদিক সেদিক যাইতে পারবা না, এইটা পড়বা না কি ওইটা পড়বা ব্যালেন্স করতে পারবা না, এখানে একদিন ভালো লাগবে তো ওইখানে হবে না, এটার জন্য দৌড়তে গেলে ওইটাই, রাতে এসে ঘুমায় পড়া ছাড়া অন্য কোনো উপায় নাই, এমন হয়ে যাবে। যদি হতাশা না চাও বা এরকম চারদিকে মাথার মধ্যে গিজিবিজি গিজিবিজি প্রেশার না চাও, সেজন্য ভালো হয়, সবচাইতে ভালো হয় ভাইয়া, একটা কোচিং, একটা ব্যাচ, একটা ভাইয়া, আমরা যেমন আমাদের এখানে যারা ভর্তি হয়েছে একটা ভাইয়া, এটাতেই পড়ো। যদি স্পেশালি পরীক্ষা দিতে চাও তখন হয়তো তুমি একটা আশেপাশের যেটা তোমার সবচেয়ে কাছের, সুবিধাজনক, সময় কম লাগে সেটাতে গিয়ে করো বা পরীক্ষাটা দাও, ভাল লাগবে দাও, তবে এখন না দিয়ে আমার মতে শেষের দিকে দিও, মডেল টেস্টগুলো দিও বা শেষের দিকে আসলে প্র্যাকটিস করা ভালো, এখন যথেষ্ট, এখন পড়ো বেশি বেশি, পরীক্ষা দিয়ে যা পরীক্ষা নিচ্ছে প্রতিষ্ঠানগুলো সেটাই দাও, আপাতত বাইরের জিনিস লাগবে শেষের দিকে এটা করতে পারো, বাট মাল্টিপল জায়গায় কোচিং, সবার বেশি বেশি পরামর্শ নেওয়া, সবার কথা শোনা, সব মানে জ্ঞানীগুণীর মতো হতে যাওয়া, সবার ইয়ে না না, সবাই মাল্টিপল ওয়েতে পড়াশোনা করে চান্স পাইছে, যে কোনো একটা ওয়েতে পড়েও তুমি চান্স পাইতে পারো, ঠিক আছে, সব ডাক্তারের সব রকমের চিকিৎসা পদ্ধতির প্রেসক্রিপশন নেওয়া যাবে না, তো এই ভুলগুলো আমরা আশা করি এড়ানোর চেষ্টা করব। আমি আবারও বলতেছি কী কী ভুল, আমরা আবার বলে দিই, প্রথম হলো অনেকগুলো বই সব রাইটারের বই, নো, তারপর হচ্ছে গ্রুপ স্টাডি, সময়ের অপচয়, নো, সব পড়তে হবে না, সিলেক্টিভলি পড়তে হবে, তারপর হচ্ছে এক বইয়ে বাজিমাত বা শর্টকাট এরকম কোনো ওয়ে নাই আসলে, আর অনেকগুলো কোচিং না করে একটা কোচিং ফোকাস, পাশে পারলে শেষের দিকে একটু এক্সাম দেওয়া বা একটু যাচাই করে নেওয়া, সবখানে ইয়ে করে না করে মূল বইটাতে সময় দাও, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। আর তোমাদের জন্য আছে সুখবর, আজকে যারা আমাদের ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও, শর্ট সিলেবাসের ওপর আমরা ক্লাস, এক্সাম, দিক নির্দেশনা, যে তিনটা জিনিস তোমার এবং আমরা বিশ্বাস করি তোমার প্রয়োজন, ঠিক সেই একদম বড় ভাইয়ের মতো, একদম সিনিয়র বড় ভাই নিজের
আত্মীয় স্বজনের মতো পড়াশোনা করবা, ক্লোজ রুমে থাকবা, ফেসবুক অন্যান্য জায়গায় সময়ের অপচয় বন্ধ করে পূর্ণাঙ্গ একটা রুটিন, জিকে কি করবা, ইংলিশ কি করবা, ডেইলি কি পড়াশোনা হবে, এরকম করে এই সময়টা কাজে লাগানোর জন্য আমরা তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি। সেটা হলো এইচএসসি না অ্যাডমিশন আর্গুম ব্যাচ, যেখানে আমরা ক্লাস, আজকে ইনশাল্লাহ আমাদের প্রথম ক্লাস শুরু হয়েছে। তোমার যদি আর্থিক সমস্যা থাকে কিংবা তুমি আসলে একটা ইন্টেনসিভ কেয়ার চাচ্ছ, তাহলে তুমি আসবা, অযথা আসবা না। ইন্টেনসিভ কেয়ার প্রয়োজন হলে বা তোমার মনে হয় ভাই আমাকে একটা সুযোগ দেন, আমি আমার সর্বোচ্চটুকু করে দেখাবো, এরকম যদি একটা মানসিকতা থাকে, তাহলে তুমি ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারো। যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ দিতে পারো, অন্যান্য ভাইদের মেসেজ দিয়ে সুন্দর করে আজকে ভর্তি হয়ে যেতে পারো। ভাইয়া কেন বলতেছি, 1-2 মাস পর যদি এসে বলো ভাইয়া কিছু টিপস দেন, বা কয়েকদিন এসে যদি বলো ভাইয়া আমি পিছিয়ে গেছি, ভাইয়া আমাকে তো কোচিং বা অন্যান্য যাই যে যাই হোক ওইভাবে গাইডলাইন দেয় না ভাইয়া, কঠোর থাকে নাই ভাইয়া, তাহলে সেটা যাতে না হয় সেই জন্য তুমি আসতে পারো, ঠিক আছে? ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। যে কথাগুলো বললাম সেগুলোই শোনো, আর যাদের প্রয়োজন মনে করো, যাদের এখনো এদিক সেদিক কিছু হয় নাই, যারা একটা সুযোগ খুঁজছো, তোমাদের জন্য এই সুযোগটা আমাদের পক্ষ থেকে আছে, তুমি সাইডে এটাতে যুক্ত হতে পারো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।